বিচার ব্যবস্থার উপর অনাস্থা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর বানথার বাড়িতে পোস্টার ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের লেকখানায় ডেপুটেশন দিতে হাজির কংগ্রেস কর্মীরা কংগ্রেস নেতারা এই মুহূর্তে হাজির হয়েছেন সরাসরি চলে যাব বিট্টুর কাছে ওদের প্রতিনিধি বিট্টু রয়েছেন আমাদের সঙ্গে বিট্টু নাকি দেখো এই মুহূর্তে তুমি যেটা দেখতে পাচ্ছ যে কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্ব তারা ইতিমধ্যে লেকথানার সামনে এসে দাঁড়িয়েছেন এবং তাদের তরফে আজকে স্মারকলিপি জমা দেওয়া হবে থানাতে আমি সরাসরি চলে যাব আশুতোষ রয়েছেন আমার সঙ্গে আপনারা আজকে লেকথানায় এসেছেন কি বিষয়টা যদি একটু বলেন জানেন তো যে কি ঘটনা ঘটিয়েছে যারা উৎশৃঙ্খল হুলিগেন্স তাদেরকে এখনো ধরতে পারেনি জাস্টিস রাজশেখর মান্থার বাড়ির সামনে তাকে মেলাইন করার জন্য পোস্টার ঘেরাও হাইকোর্টের সামনে তার এজলাস ঘেরাও করে রাখা বন্ধ করে কি চলছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে এইসব করে প্রথমে তো শুরু করেছিল প্রিন্সিপালদের ধাক্কাধাক্কি করে কলেজের প্রফেসরদের ধাক্কাধাক্কি করে পুলিশও ধাক্কাধাক্কি খেয়েছে এখন জাস্টিসরাও বাদ যাচ্ছে না এই নক্কারজনক ঘটনা এটার জন্যই তো আজ দক্ষিণ কলকাতায় দেখুন সমস্ত কর্মীরা এসেছেন নেতা থেকে নেত্রীরা এসেছেন সবাই এসে এখানে প্রতিবাদ জানাচ্ছেন যে কেন এখনো অবধি সেই দুষ্কৃতীদের যাদের এক কথায় বলা যায় হুলিগেন্স তাদেরকে অ্যারেস্ট করা হলো না দেখো মূলত এই দাবিকে সামনে রেখে দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টার প্ল্যাকার্ড তারা নিয়ে এই মুহূর্তে যারা অপরাধী তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে গ্রেপ্তার করতে হবে এই দাবিকে সামনে রেখে ইতিমধ্যে কংগ্রেসের যারা দক্ষিণ কলকাতা জেলা নেতৃত্ব তারা ইতিমধ্যে হাজির রয়েছেন অন্যদিকে তোমাকে একটু থানার ছবি দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট রবিকে বলবো একটু থানার ছবিটা দেখাতে যেখানে কংগ্রেস বাইরে দাঁড়িয়ে এই মুহূর্তে কার্যত জমায়েত করছে বলা যেতে পারে স্মারকলিপি জমা দেওয়ার একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন অন্যদিকে লেক থানার সামনে এই মুহূর্তে পুলিশই মোতায়েন কার্যত চোখে পড়ার মতো তার পাশাপাশি যে মেন গেট রয়েছে সেই গেট ইতিমধ্যে লক করে দেওয়া হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তুমি জানো যে সাম্প্রতিককালে কয়েকদিন আগে দেখা গিয়েছে রাজশেখর মান্থা জাস্টিস তার যে বাড়িতে পোস্টারিং করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে যারা অভিযুক্ত তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে গ্রেপ্তার করতে হবে মূলত এই দাবি তোলা হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিশেষ করে বিরোধী দলের তরফে এবং সেক্ষেত্রে বাদ যাচ্ছে না কংগ্রেসও এবং এই বিষয়টাকে সামনে রেখে আজকে কংগ্রেসের তরফে মূলত লেকথানার সামনে এসে তারা ডেপুটেশন দেবেন এমনটাই জানা যাচ্ছে যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে ১২টার সময়সীমা থাকলেও সেটা এখনো পর্যন্ত কার্যকর হয়নি অন্যদিকে দেখতে পাচ্ছি কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তারা ইতিমধ্যে এই বিষয়টাকে সামনে রেখে তারা প্রস্তুতি নিচ্ছেন একটা মিছিলেরও সম্ভাবনা কার্যত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তারা স্লোগানিং করছেন থানার সামনে এবং সেই ছবিটা সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট মিনাক্ষী দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে বিচার ব্যবস্থার ওপর এভাবে আক্রমণ সেই ঘটনার প্রতিবাদে কংগ্রেসের তরফে এই মুহূর্তে দাঁড়িয়ে লেক থানার সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ তুমি জানো যে বিচার ব্যবস্থার ওপর যেভাবে আক্রমণ আনা হয়েছে এবং সেই বিষয়টাকে সামনে রেখেই যে কংগ্রেসের যারা নেতৃত্ব তারা যথেষ্ট চিন্তিত এবং এমনটা যদি ঘটতে থাকে সেক্ষেত্রে রাজ্যের বিচার ব্যবস্থা নিয়ে একটা যে বিষয়টা উঠে আসছে বিচার ব্যবস্থা যারা দায়িত্বে রয়েছেন তাদের নিরাপত্তার ইস্যুতে একটা প্রশ্ন হয়ে উঠছে এবং এই বিষয়টাকে সামনে রেখেই মূলত এই মুহূর্তে লেক থানার সামনে দেখতে পাচ্ছি কংগ্রেস নেতৃত্ব তারা একটা মিছিল করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবিটা আমি দেখতে পাচ্ছি সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ একদমই দেখতে পাচ্ছি সেই ছবি আপাতত ধন্যবাদ বিট্টু তোমাকে।